হেলথ ইজ ওয়েলথ এ সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, সকলের সুস্থ জীবন কামনা করি। দেখো দুটো পায়রা নিয়ে এসেছি বন্ধুরা, এই পায়রা দুটো খুব সুন্দর। আমার এক বন্ধুর কাছ থেকে আমি পায়রা দুটো নিয়ে এসেছি, 7-8 ঘন্টা এর উড়ান আছে। আয় 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 আয়। দেখো একটা বাচ্চা ম্যান্ডাসি বাচ্চা, আগে দেখিয়েছিলাম তোমাদের, এটা অনেকটা বড় হয়ে গেছে। এবার আর কয়েকদিন পরে মোটামুটি সব পালকগুলো উঠে যাবে তা মনে হচ্ছে। এই যে হলুদ হলুদ দিয়েগুলো, এগুলো সব পালকে পরিণত হবে। চোখটা এখন কেমন আছে? চোখটা এখন কালো কালো, পরে পরে ম্যান্ডাসির মতো হয়ে যাবে অনেকটা। খাবারটা দেখি কতটা খেয়েছে। হ্যাঁ, মোটামুটি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছে ওর মা। মা বাবা দুজনই খাওয়ায় এটাকে। চ তোকে আবার দেখে আসি। দেখো এইটা অন্ধের টিপলার, এটা একটা নর পায়রা, অন্ধের পায়রা এটা। এই পায়রাটার চোখটা দেখো, দেখো চোখটা, এই পাশে চোখটা দেখো, দেখো চোখটা দেখো, গর্দান, এটা হচ্ছে নর পায়রা, আর এটা হচ্ছে লেজ, আর এটা তো কালারটা দেখো, আর এ হচ্ছে পাঞ্জা সিনা দেখো। এপাশে চোখটা দেখো, এই যে পালক ভাইবেট আছে, এটা হচ্ছে এপাশে দেখো, আর এটা হচ্ছে লেজ, আর দেখো 4 আঙুল পুরো সিনাটা। এই দেখো এই দুটোকে ছেড়ে দিচ্ছি, দেখো দেখো পায়রা দুটো কেমন হয়েছে বলো। অন্ধ্রপ্রদেশের পায়রা, অন্ধের পায়রা, এই পায়রা টিপলার পায়রা বলে এই পায়রাগুলোকে। আমি ডানাটা কেটে দিয়েছি কারণ যদি পালিয়ে যায় ওই জন্য। আমার একটা বন্ধু এটা আমাকে গিফট করেছে যে এই পায়রাটা তুই নে, দেখবি পায়রাটা ভালো রেজাল্ট করবে, বাচ্চা হলে বাচ্চা ভালো উড়বে। এইটা 8-9 ঘন্টা ওড়ে আকাশে, রেজাল্ট আছে। ছোট খাতাটার মধ্যে